সক্ষমতার জানান দেয় বাংলাদেশের পাশে আন্তর্জাতিক মোড়লরা বিশ্বব্যাংকের প্রায় ২৪,০০০ কোটি টাকার ঋণ অর্থনৈতিক কূটনীতির জন্য বড় অর্জন আজকে আমরা যে অবস্থা আমরা এসেছি একটা অর্থনৈতিক সমতায় আমরা এসে গেছি সেখানে বাংলাদেশ শুড হ্যাভ দি এবিলিটি যেহেতু বিশ্বব্যাংক এখন তারা কিন্তু আগের ধারায় ফিরে এসেছে যে বাংলাদেশকে একটু সহযোগিতা করা তো আমি মনে করি যে এটা সাফল্য বাংলাদেশের জন্য যারা দেশের অর্জনকে নিজের মনে করে না তাদের রাজনীতি করার দরকার নেই বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের আওয়ামী লীগকে এই সরকার থেকে হটানোর হুঁশিয়ারি মির্জা ফখরুলের শেখ হাসিনা দেশকে এই সফরের মধ্য দিয়ে এক অনন্য উচ্চতা নিয়ে গেছে আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছে দেশটাকে খাটো করবেন না এই সরকার আজকে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই সরকার আজকে সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেই জন্যই আওয়ামী লীগ আজকে গণশত্রুতে পরিণত হয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া এবার অন্যান্য শীর্ষ সংবাদ পাঁচ দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরলেন বেগম জিয়া গাড়ি বহর ঘিরে নেতাকর্মীর ভিড় লিভার ট্রান্সপ্লান্ট করতে বিদেশে নেওয়ার পরামর্শ মেডিকেল বোর্ডের দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে আবারও মতলবী সাংবাদিকতার অভিযোগ মার্কিন ব্রিফিংয়ের বাংলাদেশ বিরোধী মন্তব্য ফলাও করে প্রকাশ পক্ষপাতদুষ্ট বলছেন বিশ্লেষক এলপি গ্যাসের দাম বাড়ার একদিন পরেই ঊর্ধ্বমুখী সয়াবিন তেলও ৪.৫ মাস পর বোতলজাত লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ খোলা তেল ১৭৬ জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ হবে ফ্লাইটের টিকিট ও পণ্যের ভাড়া প্রজ্ঞাপন জারি মন্ত্রণালয়ের সব এয়ারলাইন্সকে মানতে হবে নির্দেশনা সক্ষমতার জানান দেয় বাংলাদেশের পাশে বিশ্ব মোড়লরা বাংলাদেশ বিশ্বব্যাংক সম্পর্কের ৫০ বছর উদযাপন এবং নতুন করে প্রায় ২৪,০০০ কোটি টাকার ঋণ অর্থনৈতিক কূটনীতির বড় অর্জন বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলেন শর্তের বেড়াচালে ঋণের ধর্ণা দেয়া থেকে বেরিয়ে এসে দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয়েছে সানবীর রুপলের রিপোর্ট বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ৫০ বছরের দীর্ঘ এই সম্পর্কের মধ্যে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছে বিশ্বের মোড়ল সংস্থাটি ৮০ থেকে ৯০ এর দশকে বাংলাদেশের ঘুরে দাঁড়াতে সবচেয়ে বেশি সহায়তা করেছে আইএমএফ ও বিশ্বব্যাংক তবে সম্পর্কের টানাপোড়েন বাঁধে পদ্মা সেতু ইস্যুতে ঋণ দেয়া থেকে সরে যায় বিশ্বব্যাংক সে নিয়ে জল ঘোলা হয়েছে অনেক সব জাল ছিঁড়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ জানান দেয় নিজের সক্ষমতা তারপর নড়ে চড়ে বসে বিশ্বব্যাংক নিজেরাই সম্পর্কের দূরত্ব খোঁচাতে উদ্যোগ নেয় কোভিড পরবর্তী সংকট মোকাবিলায় চলতি বছর বিশ্বব্যাংক গ্রুপের সংস্থা আইএমএফ ঋণ দেয় ৪.৫ বিলিয়ন ডলারের বেশি এবার ওয়াশিংটনে ঘটা করে আয়োজন করল সম্পর্কের ৫০ বছর পূর্তি সঙ্গে নতুন করে দেয়া হলো ২.৫ বিলিয়ন ডলারের ঋণ কূটনীতিকরা বলছেন স্বাধীন বাংলাদেশের সক্ষমতা জানান দেয়া হলো আমাদের একটা সভরেন স্টেটাস আছে এবং আমার মনে করি আজকে আমরা যে অবস্থায় আমরা এসেছি একটা অর্থনৈতিক সমতায় আমরা এসে গেছি সেখানে বাংলাদেশ শুড হ্যাভ দি এবিলিটি অর্থনীতিবিদরা দেখছেন অর্থনৈতিক কূটনীতিতে বড় অর্জন হিসেবে তবে সম্পর্ক উন্নয়নে থেমে থাকলে চলবে না এখন সুবিধা নেয়ার ছক কষতে হবে যেহেতু বিশ্বব্যাংক এখন তারা কিন্তু আগের ধারায় ফিরে এসেছে যে বাংলাদেশ একটু সহযোগিতা করা তো আমি মনে করি যে এটা সাফল্য বাংলাদেশের জন্য তবে এখানে আসলে থেমে গেলে চলবে না তাদের সঙ্গে যে ভালো শর্তে যদি আমরা ঋণ নিতে পারি বা যে অনুদান বা অন্যান্য সহায়তা নিতে পারি তাহলে সেটাই হবে হচ্ছে মূল সাফল্য পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের সহযোগিতার বিষয়ে পরিকল্পনা করা হয়েছে ১০০ বছর যে পরিকল্পনা করেছি বাংলাদেশ বৌদ্ধিক পরিকল্পনা সেখানেই তো আমি বলেছি আমরা প্রস্তাব রেখেছি বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শে তাদের বিচার বিশ্লেষণ করে তারাই ঠিক করে দিয়েছে ১২০টি প্রকল্পের মধ্যে ৮৫টি প্রকল্প তারা অনুমোদন করেছে আমাদের বৌদ্ধিক পরিকল্পনার জন্য নতুন পাওয়া ঋণ যেন সঠিক জায়গায় কাজে লাগানো যায় বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী সুবিধা পায় সেদিকে নজর রাখার পরামর্শ অর্থনীতিবিদদের সানবীর রুপল সময় সংবাদ ঢাকা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে কোনো অর্জন নেই বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যারা দেশের অর্জনকে নিজেদের মনে করে না তাদের রাজনীতি করার দরকার নেই
এদিকে আন্দোলনের মাধ্যমে ক্ষমতাসীন সরকারকে হটানোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান যুক্তরাষ্ট্র সফর শেষ করেছেন, এরপর তিনি যাচ্ছেন যুক্তরাজ্যে। জাপান সফরকালে 25,000 কোটি টাকার আর্থিক সহযোগিতা পেয়েছে দেশটি থেকে। এছাড়া বিশ্বব্যাংকের আমন্ত্রণে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফরে গেলে বাংলাদেশকে 5টি প্রকল্পে প্রায় 24,000 কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। তবে প্রধান বিরোধী দল বিএনপি বলছে, প্রধানমন্ত্রীর এ সফরে দেশের জন্য কোনো অর্জন নেই, খালি হাতে ফিরবেন শেখ হাসিনা। বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের একদিন পর বক্তব্যের জবাব দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি অপরাজনীতি করে নিজেদের খাটো করেছেন, এখন দেশকে খাটো করার অপচেষ্টা করছে। সকালে জাতীয় জাদুঘরের সামনে বুদ্ধ পূর্ণিমা ও শান্তি শোভাযাত্রায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। একজন মানুষ আজকে বিদেশে গিয়ে বিদেশিদের কাছ থেকে দেশের সংকটের সহযোগিতা নিয়ে আসছেন, আপনারা অপরাজনীতি করে খাটো হয়েছেন, দেশটাকে খাটো করবেন না। এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বিএনপি নেতারাই দেশের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার নির্দেশদাতা। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অগ্নিসন্ত্রাস ও হুকুমদাতাদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন তিনি। মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন, আমি তাদের সাথে সংহতি জানিয়ে বলছি যে প্রয়োজনে এই মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করা হোক। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে হুঁশিয়ার করে বলেন, ক্ষমতাসীনদের এদেশের রাজনীতি থেকে বিতাড়িত করা হবে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। গতকাল তিনি ওয়াশিংটনে বলেছেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আমিও একই কথা বলি, অত্যন্ত লজ্জাজনকভাবে আওয়ামী লীগ সরকারকে হটাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। 5 দিন পর হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজায় ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সিয়া। এদিনও তার গাড়ি বহর ঘিরে ভিড় করেন নেতাকর্মীরা। তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে মেডিকেল বোর্ড দ্রুত বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে বলে জানান বেগম সিয়ার ব্যক্তিগত চিকিৎসক। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় সঙ্গে ছিলেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তার ব্যক্তিগত চিকিৎসকরা। হাসপাতালে থাকার সময় তার কিডনি, লিভার ও হার্ট সহ বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। পরে 10 সদস্যের মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে বেগম জিয়াকে বাসায় ফেরানোর সিদ্ধান্ত দেন। এ সময় হাসপাতালের সামনে অপেক্ষমান নেতাকর্মীরা দলীয় প্রধানকে এক নজর দেখতে ঘিরে ধরেন তার গাড়ি বহর, যে কারণে বসুন্ধরা থেকে গুলশানের বাসা ফিরোজায় পৌঁছতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। গত 29 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় বেগম জিয়াকে। এরপর থেকে 5 দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন বিএনপি চেয়ারপারসন। মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টারে ওনার চিকিৎসা করানোর জন্য, টিপস করানোর জন্য, এবারও পরবর্তীতে এন্ডোস্কোপি করার পর ডাক্তার সাহেবরা আবারও সর্বসম্মতভাবে রিকমেন্ড করেছে যে যত দ্রুত সম্ভব ওনার টিপস করলে ওনার পোর্টাল প্রেশার কমবে, পোর্টাল প্রেশার কমলে ওনার যে পোর্টাল হাইপারটেনশনের জন্য যে জটিলতা হয়, অর্থাৎ লিভারের যে জটিলতা হয়, সেই জটিলতাগুলো অনেকাংশে নিরসন হবে। মাল্টিডিসিপ্লিনারি অ্যাডভান্স সেন্টার, যেখানে লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সুযোগ আছে, এরকম সেন্টারে ওনার চিকিৎসা করলে ওনার যে রোগের যে মূল কারণ সেটির চিকিৎসা করা যাবে। গত বছরের জুনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে। সে সময় একটিতে রিং পরানো হলেও শারীরিক অবস্থা বিবেচনায় বাকি 2টিতে এখনও রিং পরানো হয়নি। 78 বছর বয়সী বেগম জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিং নিয়ে মতলবী সাংবাদিকতার অভিযোগ উঠেছে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে। প্রশ্নকারীদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশ ও সরকার বিরোধী যেসব মন্তব্য করে তাই ফলাও করে প্রচার করছে পত্রিকাটি, কিন্তু দেশের পক্ষে বা যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ অবস্থানের অন্যান্য খবর সুকৌশলে এড়িয়ে যাওয়ার অভিযোগ প্রথম আলোর বিরুদ্ধে।
সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদপত্রের পক্ষপাত দুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। তথ্য প্রকাশ না করে এড়িয়ে যাওয়া মিথ্যা চর্চারই সামিল বলেও মনে করেন তারা। গেল বছরের 16 ডিসেম্বর সরকারের উচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার শিরোনামে একটি খবর প্রচার করে প্রথম আলো, যেখানে লেখা হয় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে 7 ডিসেম্বর বিরোধী নেতাকর্মীদের হয়রানি ও গ্রেপ্তারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্বেগ শিরোনামে আরও একটি খবর প্রচার করে প্রথম আলো। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে একের পর এক উদ্দেশ্যমূলক প্রশ্ন করতে দেখা যাচ্ছে। দেশবিরোধী এসব প্রশ্ন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারি। প্রশ্নগুলো এমনভাবে তিনি করেন যাতে তা থেকে দেশের স্বার্থবিরোধী জবাব আসে, আর সেগুলোই ফলাও করে প্রচার করে প্রথম আলো সহ দেশের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তবে মার্কিন প্রেস ব্রিফিংয়ে করা কোনো প্রশ্নের জবাব বা তথ্য বাংলাদেশ ও সরকারের পক্ষে গেলেই তা সুকৌশলে এড়িয়ে যাচ্ছে প্রথম আলোর মতো গণমাধ্যমগুলো। যেমন সবশেষ 1 মে সময় সংবাদের ওয়াশিংটন প্রতিনিধির এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশের নির্বাচন কীভাবে হবে তা নির্ধারণ করবে জনগণ, যুক্তরাষ্ট্র এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি। অথচ এ বিষয়ে কোনো প্রতিবেদন নেই প্রথম আলোর। একপাক্ষিক সংবাদ পরিবেশন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মস আরেফিন সিদ্দিক সময় সংবাদকে বলেন, সাংবাদিকতার পথটি হলো খুবই বন্ধুর, এ পেশায় সত্য মিথ্যার মিশ্রণ ঘটানো যাবে না। যে কথাটি তিনি বলেছেন সেটি ইতিবাচক হলেও প্রকাশ করবেন, নেতিবাচক হলেও প্রকাশ করবেন, এর মধ্যে মিশ্রণের কোনো সুযোগ নেই। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারির প্রশ্ন করা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক ও কলাম লেখক সুভাষ সিংহ রায় বলেন, প্রশ্ন যেভাবে করছে জবাবও সেভাবে এসেছে, এমনভাবে কায়দা করেই প্রশ্ন করা হয় যাতে উত্তরটি সরকারের বিরুদ্ধে যায়। আর প্রথম আলোর উদ্দেশ্যমূলক সাংবাদিকতা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের যত বড় পত্রিকাই হোক না কেন তার কর্মকাণ্ড দিয়ে মিথ্যার প্রচার হচ্ছে। সরকার বিরোধী সমালোচনা করলে আপত্তি নেই, কিন্তু তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন এই বিশ্লেষক। অমরিনান, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রেতার কাঁধে চাপলো ব্যয়ের বাড়তি বোঝা। বোতলজাত ভোজ্য তেলের দাম বাড়ল লিটারে 12 টাকা। 1 লিটারে কিনতে দাম গুনতে হবে 190 টাকা। বেড়েছে খোলা সয়াবিন ও পাম তেলের দামও। এক বছর আগের তুলনায় সদ্য সমাপ্ত এপ্রিলে দেশে খাদ্যপণ্যের দাম বেড়েছে 2.6%। বুধবার সরকারিভাবে এমন তথ্য প্রকাশের পরদিনই মরার উপর খাড়ার ঘা হয়ে বৃহস্পতিবার সকালেই ঘোষণা এলো লিটারে 12 টাকা বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম, যা বাজারে কার্যকর হবে আজ থেকেই। নতুন মূল্যে 1 লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 190 টাকা, যা এতদিন বিক্রি হয়েছে 187 টাকায়। বর্তমান বাজার দরে 5 লিটারের এক বোতল সয়াবিনের দাম 54 টাকা বাড়িয়ে করা হয়েছে 960 টাকা, আর খোলা সয়াবিনের নতুন দাম 176 টাকা, বেড়েছে 9 টাকা। নতুন রেটের মাল এখন আসেনি, যে মাল আমার ঘরে আছে আমরা এখনো পূর্বের রেটে মাল বেচতেছি। ভোক্তারা বলছেন সরকার ব্যবসায়ী সমন্বিত এমন সিদ্ধান্তে দামের এই বাড়তি বোঝা নতুন করে চাপলো তাদের কাঁধে। তেলের দাম যেভাবে বাড়তেছে সাধারণ জনগণের না বিশ্বাস। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা সহ আন্তর্জাতিক বাজারের তথ্য ভোজ্য তেলের দাম কমছে। তাহলে কেন দেশের বাজারে এভাবে এক লাফে লিটারে 12 টাকা বাড়ানো হলো সয়াবিনের দাম? 15% ব্যাট ছিল, ব্যাটটা অব্যাহত ছিল, যেটা এখন পুনর্বল হয়েছে, তো যার ফলশ্রুতিতে আপনি যদি 167 থেকে উপরে 15% ধরেন এটা কিন্তু অনেক টাকা। আমরা কিন্তু সেটা না, আমরা বর্তমান আন্তর্জাতিক বাজারের সাথে মিল রেখে পয়সা সমন্বয় করে 15% হিসাব করে যেটা হচ্ছে সেটাই করা হয়েছে। নতুন মূল্যে প্রতি লিটার সুপার পাম তেল বিক্রি হবে 135 টাকায়। আগে বাজারে পাম তেলের দাম ছিল 117 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। পহেলা জুলাই থেকে ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ করা হবে ফ্লাইটের টিকিট ও পণ্য পরিবহনের ভাড়া। প্রজ্ঞাপন জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সব এয়ারলাইন্সকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়ায় ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়ার পাশাপাশি আকাশপথে ফ্লাইটের টিকিট কিনতে বিভ্রান্তিতে পড়েন যাত্রীরা। ডলার সংকটে অনেক সময় গুনতে হয় অতিরিক্ত অর্থ। এমন সমস্যা থেকে কিছুটা স্বস্তি আনতেই এবার অন্যান্য দেশের মতো বাংলাদেশও চলমান সব এয়ারলাইন্সের টিকিট কেনা যাবে ডলারের পরিবর্তে টাকায়। সম্প্রতি বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রক্সিন্ডা ফারহানার সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশি এয়ারলাইন্সগুলো যে দেশে ব্যবসা পরিচালনা করছে সে দেশের মুদ্রায় টিকিট বিক্রি করবে। একইভাবে দেশি বিদেশি সব ফ্লাইটে ভাড়া নির্ধারণ করা হবে বাংলাদেশি টাকায়। সরকারের এই সিদ্ধান্তে এভিয়েশন খাতে ফ্লাইটের টিকিট কিনতে ভোগান্তি কমে আসবে বলে মনে করেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি সহ সংশ্লিষ্টরা। তারা বলছেন এই সিদ্ধান্ত বিশেষভাবে উপকৃত করবে অভিবাসী শ্রমিকদের। এভিয়েশন খাত সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী বিশ্বের মাত্র 4টি দেশ বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ও তাইওয়ান মার্কিন ডলারে ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারণ করে আসছিল। তবে বাকি সব দেশই এক্ষেত্রে তাদের নিজস্ব মুদ্রা ব্যবহার করে আসছে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। ফেলে যাওয়া ভল্ট কাটার মেশিনের প্যাকেটের কোড দেখে বগুড়ায় গ্রেফতার করা হলো এক দুর্ধর্ষ ডাকাতকে। পোস্ট অফিসের সহকারীকে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত। লুট করা 8 লাখ টাকার মধ্যে প্রায় 6 লাখ টাকা ব্যাংকে রাখার কথাও স্বীকার করেছে গ্রেফতার শফিকুল। সিসিটিভি ফুটেজে দেখা যায় 21 এপ্রিল সকাল 6টা থেকে 7টার মাঝামাঝি সময়ে গার্ড টয়লেটে গেলে চুপিসারে ব্যাগে ভল্ট কাটার যন্ত্রপাতি ও ধারালো অস্ত্র নিয়ে বগুড়া পোস্ট অফিসের ভেতরে প্রবেশ করে শফিকুল ইসলাম। দুপুরে গার্ডের চোখ ফাঁকি দিয়ে ভল্ট রুমে ঢুকে দরজার কিছু অংশ কেটে রেখে সন্ধ্যায় সুযোগ বুঝে বেরিয়ে পড়ে। 24 এপ্রিল মধ্যরাতে গ্রিল ভেঙে আবারও ভেতরে ঢুকে অভিযুক্ত মাথায় আঘাত করে অচেতন করে প্রশান্তকে গলা টিপে হত্যার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল স্বীকার করেছে বলে সংবাদ সম্মেলনে জানায় পুলিশ। এছাড়া ক্যাবিনেট থেকে 8 লাখ টাকা নিয়েছে বলেও স্বীকার করেছে। এর মধ্যে প্রায় 6 লাখ টাকা ব্যাংকে রেখেছে বলেও জানা গেছে। কাঠের ক্যাবিনেটের ভেতরে যে চেম্বারে যে টাকা রক্ষিত ছিল এই টাকাটি সে সেখান থেকে গ্রহণ করে, এবং গ্রহণ করে পরবর্তীতে যেহেতু কলাপসিবল গেটের তালা বদ্ধ ছিল সে ওই প্রশান্তর কমরে থাকা যে চাবি সে চাবি দিয়ে সে কলাপসিবল গেটটি খোলে। পুলিশ জানায় ইস্পাত কাটার মেশিনের প্যাকেটে লেখা কোড দেখে দোকানের সন্ধান পায় পুলিশ। সেখানে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শফিকুল ইসলামকে। বিভিন্ন ডাকাতি করার কিংবা দস্যুতা করার কিংবা চুরি এই ধরনের বড় বড় অপরাধে জড়িত হওয়ার তার বেশ কয়েকটি মামলার আমরা তথ্য পেয়েছি। গত 24 এপ্রিল সকালে বগুড়া পোস্ট অফিসের ভল্ট কেটে ডাকাতির ঘটনা ঘটে। মূল ভবনের করিডোর থেকে অফিস সহায়ক প্রশান্ত কুমার আচার্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, বগুড়া। সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনীত মেয়র প্রার্থীর তালিকা ঘোষণা করেছে জাতীয় পার্টি। সকালে রাজধানীর বনানী কার্যালয়ে সাংগঠনিক সভা বৈঠক শেষে নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান জিএম কাদের। বরিশালে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, খুলনায় শফিকুল ইসলাম মধু, সিলেটে নজরুল ইসলাম বাবুল, রাজশাহীর সাইফুল ইসলাম স্বপন এবং গাজীপুরে এম নিয়াজউদ্দিনের নাম ঘোষণা করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচনের বিষয়ে জাতীয় পার্টি ইসির সঙ্গে কথা বলবে বলে জানান জিএম কাদের। একই দিন বিকেলে গুলশানে দলটির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে বৈঠকে তার রাজনৈতিক সচিব গোলাম মসিহ জানান জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব নেই, ঘোষিত প্রার্থীদের সঙ্গে একাত্মতার কথা জানান তিনি। এই নির্বাচনকে শুধু নয়, সামনের দিকের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করছি। সমস্ত জায়গায় আমাদের জেলা কাউন্সিলগুলো করার ব্যবস্থা নিচ্ছি। এখন আমরা সেই জন্য কিছুটা তাড়াহুড়া করে হলেও আমাদের এই কাউন্সিলগুলো শেষ করার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে যেখানে যেখানে যার দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে সবাইকে ডাকা হয়েছে। আমাদের 5 জনের সিটি নির্বাচন আমরা ওইটা আলাপ করবো, কারণ সিটি নির্বাচন তো এখনও তো সময় আছে। রসনেশ্বর সাহেব যে ডিসিশনটা নেবে সেটি ফাইনাল ডিসিশন। জিএম কাদের সাহেবও তার নেতৃত্বে তারই ডিসিশন অনুযায়ী মেনে নেবেন আমার বিশ্বাস। নানা আয়োজনে পালিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। প্রার্থনায় অসাম্প্রদায়িক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ কামনা করেন বুদ্ধের অনুসারীরা। উৎসবে অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ। আত্মা পরিশুদ্ধ হোক অগ্নিতে, দূর হোক মনের অশুভ অন্ধকার, প্রাণের আলোকে দ্বিধা বিদ্বেষ সরিয়ে শান্তিপূর্ণ হোক দেশ।
বুদ্ধ পূর্ণিমার প্রভাতে রাজধানীর বৌদ্ধ বিহারগুলোতে আয়োজন করা হয় পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্র শ্রবণ, সমবেত প্রার্থনা সহ নানা মাঙ্গলিক অনুষ্ঠানের। মনে যেন সবার এটাই থাকে, আমরা বাঙালি, ফ্যামিলি সবাই যেন ভালো থাকে এবং পৃথিবীর সকল প্রাণী যাতে সুখে থাকে। বিশেষ এই দিনটির গুরুত্ব তুলে ধরেন ধর্মগুরুরা। গৌতম বুদ্ধ অহিংসার মূর্ত প্রতীক, উনি জীবনব্যাপী উনি অহিংসার কথা বলেছেন, সাম্যের কথা বলেছেন। সন্ধ্যার পর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে জমায়েত বাড়তে শুরু করে, সেজে ওঠে আলোক ছটায়। যে বৈশাখী পূর্ণিমার সাক্ষী হয়েছিল গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও প্রয়াণ দিনের, সেই চাঁদই যেন আজও দিয়ে চলেছে শুভ্রতার বার্তা। ভক্ত অনুসারীদের প্রার্থনা, পরিবার পরিজন থাকুক নিরাপদ, উৎকর্ষতা আর জ্ঞানের রশ্মিতে বেড়ে উঠুক অনুজরা। সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুখে থাকে। একটা নিয়ম নিতে মানলে আমরা আমাদের যে পিসফুল লাইফ যেটা লিড করতে পারবো, সেটা লিড করতে পারবো। সকল ধর্মের মানুষকে তিনি, ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা আসেন উৎসবের আনন্দ ভাগ করে নিতে। সংঘাতময় পৃথিবীতে স্বস্তি ফিরুক, অটুট হোক সম্প্রীতির বন্ধন, এমনটাই প্রত্যাশা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের অনুষ্ঠানে যোগ দিতে ওয়াশিংটন থেকে লন্ডনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাচ্ছে তার কাছে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্য অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে লন্ডনের আগামী 6 মে। এই উপলক্ষে কিন্তু পুরো লন্ডন সহ ব্রিটেনের প্রত্যেকটি শহরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা এসে আসছেন লন্ডনে, এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিছুক্ষণ পরে লন্ডনে এসে পৌঁছাবেন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিয়ে আগামীকাল বাকিংহাম প্যালেসে এক নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি পরের দিন 6 মে শনিবার রাজ্য অভিষেকের যে মূল অনুষ্ঠান সেটি আয়োজন করা হবে। রাজা তৃতীয় চার্লস সকাল 10:20 বাকিংহাম প্যালেস থেকে তিনি রওনা দিবেন ওয়েস্টমিনস্টার দিকে, এবং এর পরপরেই ওয়েস্টমিনস্টারে আসার পরে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে এবং সেটি 1 ঘন্টাব্যাপী চলবে। সেখানে নানা ধর্মীয় এবং রাজকীয় যে রীতিনীতি রয়েছে সেগুলো পালন করার পরে তিনি আবার ফিরে আসবেন বাকিংহাম প্যালেসে, এবং যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি মূলত তার যে মুকুট গ্রহণ করা হবে, এবং এই মুকুটটি 1953 সালে যে তার মা যিনি ছিলেন রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি পরেছিলেন, এবং এর পরে 70 বছর পরে এই রাজ্য অভিষেক অনুষ্ঠান হচ্ছে। এবং এই রাজ্য অভিষেকের অনুষ্ঠানকে ঘিরে কিন্তু লন্ডনের প্রতিটি এলাকায় কিন্তু নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থার মধ্যে তারা এনেছে। ইতিমধ্যে প্রায় 29,000 পুলিশ মোতায়েন করা হয়েছে রাজ্য অভিষেকের দিন এবং এর আগে এবং পরে যে তিন দিনের জন্য প্রায় 29,000 পুলিশ মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র রাজ্য অভিষেকের যে দিন রয়েছে শনিবারে প্রায় 11,500 পুলিশ মোতায়েন করা হয়েছে পুরো লন্ডনে, এবং এদের দায়িত্ব হচ্ছে এই পুরো রাজ্য অভিষেক অনুষ্ঠানের যেন কোনো অনভিপ্রেত অথবা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে। পাশাপাশি এইসব দেশে কিন্তু রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে আমেরিকার রাষ্ট্রপ্রধান তিনি ইতিমধ্যে বলেছেন তিনি আসবেন না, পাশাপাশি রাশিয়া সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেওয়া হয়নি, এবং বাংলাদেশি কমিউনিটির অনেকে আমরা কথা বলেছি তাদের মধ্যে বেশ কয়েকজন যারা প্রথম শ্রেণীর নাগরিক রয়েছেন বলতে কাউন্সিলের স্পিকার মেয়র তারা দাওয়াত পেয়েছেন, এবং এই যে অনুষ্ঠানে এখানে প্রায় 2,000 অতিথি আসবেন। এইসব অতিথির মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ব্রিটেনের রাজপরিবার এবং ইউরোপের দেশের রাজপরিবার রয়েছেন সেসব সদস্যরাও থাকবেন। সরাসরি ছিলাম লন্ডনে।